एवरीवन फ्रॉम ऑर्गेनिक माइंड्स। তাহলে আগের দিনকে আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের যেখানে দেখিয়েছিলাম লাস্ট, এটা হচ্ছে সেই মন্দিরের মুখ্য দুয়ার থেকে প্রবেশ করলাম। আমরা মূলো টুলো দিয়ে ঠাকুরকে খুব ভালো করে পুজো দিতে পেরেছিলাম। এখানে মুখ্যত যিনি দেবী প্রতিষ্ঠিত তিনি হচ্ছেন কালীমা। তো আমি আমার বরমশাই আমার শাশুড়ি মা মিলে গিয়েছিলাম। হ্যাঁ, তখন হালকা ঠান্ডা ঠান্ডা ভাব তো ছিলই। আর আপনি কলকাতা থেকে কী করে যেতে পারেন বলে দিই, হাওড়া স্টেশন থেকে আপনি পেয়ে যাবেন কালনা যাওয়ার ট্রেন। যে কোনো বর্ধমানগামী ট্রেন আপনার কালনা স্টেশনে পৌঁছে দেবে। হাওড়া থেকে পৌঁছতে মোটামুটি সময় লাগে 2.5 ঘন্টা। দেশরী মন্দির পেরিয়ে এবার আমরা চলে এসেছি গোপালনাথজির মন্দিরে। এই মন্দিরটি তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ মন্দিরের কাজ এবং আলপনা নকশা, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। গর্ভগৃহ আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা চলে যাব 25 চূড়া গোড়া গোপালনাথজির মন্দির। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি টোটো করে আমাদেরকে পুরো কালনা ভালো করে ঘুরিয়েছিলেন, তিনি খুব সুন্দর করে ডেসক্রাইবও করেছেন। তার আগে একটু গর্ভগৃহের মন্দিরটা সুন্দর করে আমরা দেখে নিই। তো মন্দিরের মধ্যে ভগবান কৃষ্ণের যা যা অবতার রয়েছে, মানে জগন্নাথ দেব বলুন কি গোপাল বলুন, সবাই এখানে অধিষ্ঠিত। সত্যি মূর্তিগুলির বিগ্রহ দেখার মতো, রাধাকৃষ্ণের মূর্তি দেখে মন সত্যিই ভালো হয়ে যায়। কিন্তু এখানে আর একটি আশ্চর্য আকর্ষণ রয়েছে, আমরা চট করে সেখানে চলে যাবো, আগে দাদার কাছে শুনে নিই। এশিয়া মহাদেশে 31টি আছে 25 চূড়ার মন্দির, তার মধ্যে প্রথম কালনাতে দেখাচ্ছি গোপালজি মন্দির। গোপালজি মন্দিরে 25টা চূড়া আছে মন্দিরের মাথায়, প্রথম নিচের সারিতে আছে 12টা, তার উপরে আছে 8টা, তার উপরে 4টা, একদম মিললে টোটাল 25 চূড়ার মন্দির এবং টেরাকোটার মন্দির। এরপরে আরও 2টো আছে রাজবাড়িতে যাবো। ঠিক আছে, কি ভাবাই যায় না এত বড় আশ্চর্য আমাদের এখানে রয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম 25 চূড়ার মন্দির, অসাধারণ কাজ তো বটে। চলুন আমরা একটু কাছ থেকে দেখে নিই। আমার বরমশাই তো ক্যামেরাতে রয়েছেন, সে সুন্দর করে দেখাচ্ছেন। আমিও বলছিলাম এসে দেখো এই টেরাকোটার কাজ সত্যি আর কতদিন থাকবে, হয়তো এটা আজও ইতিহাস হয়ে যাবে। কত সূক্ষ্ম কাজ, ছাঁচে ফেলে হয়তো এত সূক্ষ্ম আমরা আনতে পারবো বলে মনে হয় না। আমরা শুধু দেখেই গেছি আর সৃষ্টি নয়ন ভরে দেখেই গেছি। আর এরকম কত কিছু রয়েছে, যুদ্ধে অশ্বারোহী যিনি যুদ্ধ করতে চলেছেন, সৈনিকরা, প্রত্যেকটা থাম প্রত্যেকটা পিলারে আপনি কিছু না কিছু মহৎ কারুকার্য দেখতে পারবেন। হ্যাঁ, পরিচর্যার অভাবে বা সেইভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়নি বলে অনেকটা মলিন হয়ে এসছে। আমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এটাই বলব, এই সমস্ত হেরিটেজগুলোকে একটু সংরক্ষণ করা, মানে এগুলো আর বেশি দিন এই চুনকাম করে বা যে জায়গাগুলো ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলো চুনকাম করে আমরা ভালো করে রাখতে পারবো না। আর মন্দিরের বিভিন্ন দিকে দরজা রয়েছে, বিভিন্নভাবে ঢোকা যায়, খুবই ভালো, আমার খুবই সুন্দর লেগেছে এবং মন ভরে গেছে সত্যি কথা বলতে। মন্দিরের কাজ, বিগ্রহ সমস্তকে দেখে, এখানে মন্দিরের বিগ্রহের ছবি তোলাতে কোনো বারণ ছিল না বলে আমরা সামান্য ছবি তুলতে পেরেছি।